পহেলা জুলাই আয়নাবাজি খ্যাত এই নায়িকা মা হয়েছেন। তখন ফেসবুকে দেখা যায়নি ছোট্ট মামুনিকে। এবার ঈদের আনন্দে সবাই যখন ব্যাকুল, তখনই আনন্দ আর একটু বাড়াতে নামিলা জুনিয়রের পরিচয় হলো। আগেই জানা ছিল মেয়ের নাম মালহার মাসুমা হক, ডাকা যাবে ইসমিহা নামে। এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের আড়ালেই ছিল ইসমিহা, এবার তার পরিচিতি হলো। নাবিলার স্বামী জোবায়দুল হক, পরিবারের নতুন সদস্য আসায় দুজনেই হয়েছিলেন আনন্দে আত্মহারা। জোবায়দুল বলেছিলেন, মেয়ের মুখ দেখার সময় সে আগে আমার দিকে তাকিয়ে বলেছে, তুমি তো মনে হয় অনেক খুশি হয়েছ, কারণ আমরা জানতাম না আমাদের ছেলে নাকি মেয়ে হবে। তবে সবসময় নাবিলাকে বলতাম আমাদের মেয়ে হবে। ও আমার মুখ দেখে হয়তো বুঝতে পেরেছিল, সে খুবই খুশি হয়েছে। এই অনুভূতি আসলে আমরা কাউকে বোঝাতে পারবো না, আমরা রাজকন্যার মা বাবা হয়েছি। 2018 সালে জোবায়দুল হককে বিয়ে করেন নাবিলা। প্রায় 20 বছর আগে তাকে ভালো লেগেছিল। নাবিলার দাদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও বাবার চাকরি সূত্রে জন্ম বেড়ে ওঠা সৌদি আরবে জেদ্দায়, সেখানেই কেটেছে তার কৈশোর। জোবায়দুলরাও সেখানে থাকতেন। দেশ থেকে দূরে সেই শহরে বর্ণ পরিচয় সময় থেকেই তাদের পরিচয়। সেই থেকেই দুজন দুজনকে পছন্দ করতেন। সেই ভালো লাগা পরে রূপ নেয় ভালোবাসায়। গত এপ্রিল মাসে সন্তান সম্ভবার খবর গণমাধ্যমে জানান নাবিলা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।